দেশে করোনায় একদিনে 5 জন সহ 168 জনের মৃত্যু প্রায় 5000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 564 মজুদ রয়েছে 1 লক্ষ কিট প্রক্রিয়া চলছে আরো আমদানির বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পূর্বে শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দেব গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিল ঔষধ প্রশাসন 8 থেকে 10 দিনে মিলবে তৃতীয় পক্ষের ফলাফল দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ করোনায় আরও 2 পুলিশ সদস্য সহ মারা গেলেন 3 জন সারা দেশে আক্রান্ত 420 জন জানালো পুলিশ সদর দফতর করোনা পরীক্ষার ফল পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা নেগেটিভ হলে না জানানোর অভিযোগ জনবল সংকটে দোহাই আইইডিসিআর এর সরকারের নির্দেশনা পেলে চলবে যাত্রীবাহী ট্রেন জানালেন মন্ত্রী চাহিদা বাড়ায় সম্প্রসারিত হল মালবাহী ট্রেনের সেবা কাল থেকে চলবে আরও 2টি N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় 2টি সরকারি হাসপাতালের পরিচালক পদে বদলির অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিয়মিত বদলির অংশ এবং করোনা দুর্যোগের মধ্যেই টেকনাফে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পাওয়ার দাবি কীট বিজ্ঞানীদের খাদ্য সংকট এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 168 জনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে প্রায় 5000 নমুনা পরীক্ষায় নতুন করে 564 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে ব্রিফিংয়ে জানানো হয় শর্ত পূরণ করে বেসরকারি হাসপাতালগুলো করোনা পরীক্ষার অনুমোদন চাইলে তাদের অনুমোদন দেয়া হবে দুঃসহ মাস এপ্রিল পার করলো বাংলাদেশ মে মাসে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ বৃহস্পতিবার দেশের 29টি কেন্দ্র থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফল বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় 4965 নমুনা পরীক্ষা করে 564 জনের করোনা শনাক্ত হয়েছে এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 3 পুরুষ ও 2 নারী এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 168 জনে ব্রিফিংয়ে জানানো হয় বেসরকারি হাসপাতালগুলো নমুনা পরীক্ষা করতে চাইলে শর্ত পূরণ করে আবেদন করলেই অনুমোদন দেয়া হবে বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পিসিআর ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বে শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব 1 লক্ষ পিসিআর কিট রয়েছে জানিয়ে আরও কিট আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে আমাদের হাতে বর্তমানে 1 লক্ষের বেশি কিট আছে এবং আমরা এটা প্রতিনিয়তই আমাদের যে যারা পরীক্ষা করে থাকেন সেই ল্যাবগুলিতে আমরা এই কিট সরবরাহ করে যাচ্ছি সব দেশেই এই পিসিআর কিটের সংকট আছে কাজেই কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না আমরা আমাদের সাধ্যমতো এই কিট প্রকিউরমেন্টের মধ্যে বা ক্রয় করার প্রক্রিয়ার মধ্যে জড়িত আছি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বাড়ির বয়োবৃদ্ধদের দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন করোনাকালের 54তম দিনে এসে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত 7667 জন যে করোনায় শনাক্ত হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং গত 24 ঘন্টায় এই সংখ্যাটা কিন্তু 564 জন এবং আমরা যদি একটু দেখি যে গত 7 দিন ধরেই কিন্তু এই সংখ্যাটা যেমন বাড়ছে এবং সেই সংখ্যায় সে মোট সংখ্যা যেটি বলছিলাম যে 7000
667টিতে এসে পৌঁছেছে। 4965টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেই নমুনা পরীক্ষার ফলে শনাক্ত হয়েছে 564 জন। মোট আক্রান্তের সংখ্যা কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে 7667 জন। নতুন করে যে মৃত্যুর সংখ্যা 5 জন এবং মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 168টিতে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন। এরপরে যদি আমরা দেখি যে আক্রান্তের বয়স ভিত্তিক বিভাজন, 68% পুরুষ এবং 32% নারী, এবং এর মধ্যে যদি আমরা দেখি 21 থেকে 30 বছরের রয়েছে তাদের মধ্যে কিন্তু সর্বোচ্চ 26% এই করোনায় আক্রান্ত হয়েছেন, এবং 31 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন 24% এবং 41 থেকে 50 বছরের মধ্যে 18%। বহির্বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে তার সঙ্গে যদি একটু তুলনা করি বাংলাদেশের, যেমন বাংলাদেশে 7667 এবং মৃত 168, কিন্তু ঠিক এই সময়টাতে অর্থাৎ 54তম দিনে এসে যুক্তরাষ্ট্রে কিন্তু এই সংখ্যা ছিল 2183 এবং মৃতের সংখ্যা ছিল 48। যুক্তরাজ্যে কিন্তু এই সময় এসে আরও ভয়াবহ পরিস্থিতি ছিল, যেমন 8077 এবং মৃতের সংখ্যা কিন্তু সেখানে 508 জন ছিল। এবং আমরা যদি আরও দেখি ইতালিতে, সেখানের অবস্থা কিন্তু বলা যায় এই 54তম দিনে এসেই কিন্তু তারা প্রায় 74,000 রোগী শনাক্ত করতে পেরেছিল এবং তাদের মৃতের সংখ্যাও কিন্তু অনেক ছিল 7530। তবে এই সাবকন্টিনেন্টে অর্থাৎ এই এই উপমহাদেশে এসে কিন্তু আমরা যেটা বলছি বা বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা বারবারই তাদের গবেষণা অনুমান করছে, ভারতে এসে কিন্তু আমরা দেখছি যে এই সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম, যে চিত্রটি আমরা আসলে দেখতে পেলাম। সরকারের যে নির্দেশনা আছে অর্থাৎ লকডাউন এলাকা বা অন্য অন্য জায়গায় যেভাবে রয়েছে সেগুলো যত মানুষ মেনে চলে, মানুষকে ঘরে থাকার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তো এই ছিল আজকের যে সংবাদ বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2 সদস্য মারা গেছেন। তাদের একজন এএসআই আব্দুল খালেক, অপরজন কনস্টেবল আশেক মাহমুদ। এর আগে মারা যান কনস্টেবল জসিম উদ্দিন। এ নিয়ে করোনায় পুলিশের 3 সদস্যের মৃত্যু হল। ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জানিয়েছেন এখনও পর্যন্ত ডিএমপির প্রায় 300 সদস্য আক্রান্ত হয়েছেন। সারাদেশে এই সংখ্যা 400 বেশি। বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আরও 2 পুলিশ সদস্য। এদের মধ্যে কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক উত্তর বিভাগের বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত 9:30 তার মৃত্যু হয়। অন্যদিকে এসআই আব্দুল খালেক কর্মরত ছিলেন পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের দক্ষিণ বিভাগে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর আরামবাগের একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন। বুধবার রাতেই তিনি করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। ওই দিন বিকেলেই আইসোলেশনে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত 12:30 মারা যান তিনি। নানাবিধ কাজে পুলিশকে মাঠে ঘাটে কাজ করতে হয়। পুলিশের এই কাজ করতে যেয়ে পুলিশের অনেক সদস্য আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে 263 জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। এর আগে গেল মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে পুলিশ কনস্টেবল জসিমউদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ পুলিশ ব্যবস্থাপনায় কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানান, পুরো পুলিশ বাহিনী নিহতদের পরিবারের সাথে রয়েছে। এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একই রকম ভাবে গর্বিত করেছেন বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছে এবং বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে সর্বতোভাবেই থাকবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বাহিনী। তারপরেও 3 সদস্যকে হারানো তাদের জন্য খুবই বেদনার। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তৃতীয় পক্ষ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল ও আইসিডিডিআরবিতে পরীক্ষা করার অনুমতি দিয়েছে তারা। এতে করে কিট নিয়ে জটিলতার অবসান হলো বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এই কিটের বিষয়ে সরকার সবসময় আন্তরিক ছিল বলছে ঔষধ প্রশাসন। করোনা শনাক্তের কিট নিয়ে কম হয়নি জলঘোলা। সেই রিএজেন্ট আনার অনুমতি থেকে কিট পরীক্ষার অনুমতি পর্যন্ত দফায় দফায় স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন ডক্টর জাফরুল্লাহর প্রতিষ্ঠানটি। আজকে গিয়েছে, আজকে বলছেন নেব না, কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্যাক্ট রিসার্চার, সে কে? একটা মাসকারের
একটা ফরিয়া, একটা দালাল। শেষ পর্যায়ে কিট পরীক্ষার হাসপাতাল নির্ণয় থেকে তৈরি হয় জটিলতা, চলে পাল্টাপাল্টি দোষারোপ। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্ত্রণালয়ের নিয়ম মেনে কাজ করার দাবি করে আসছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এমন বাস্তবতায় বৃহস্পতিবার নিজেদের তৈরি কিট পরীক্ষার অনুমোদন পায় গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি বলছে এর মাধ্যমে দূর হলো কিট নিয়ে আমলাতান্ত্রিক বাধা। বঙ্গবন্ধু তাদের রিসার্চের জন্য একটা প্রোটোকল আছে, তারা রোগীদেরকে যেতে সাধারণত যেটা করে থাকে তারা PCR ও করে দেখবে, আমাদেরটাও করে দেখবে, ফলাফলে তারা তো মকতটা হয়। ওষুধ প্রশাসন আগের মতোই বলছে গণস্বাস্থ্য চাইলে BSMMU অথবা ICDDRB তে পরীক্ষা করতে পারবে। সব ঠিকঠাক থাকলে 8-10 দিনের মধ্যেই মিলবে তৃতীয় পক্ষের ফলাফল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরীক্ষার ফলাফল পেতে ভোগান্তির অভিযোগ উঠছে। ভুক্তভোগীরা বলছেন নানা ঝামেলার পর নমুনা দিতে পারলেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3-7 দিন পর্যন্ত। তার চেয়েও ভয়াবহ হলো ফলাফল নেগেটিভ আসলে তা জানানোই হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষার ফলাফল দ্রুত দিতে না পারলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তবে জনবল সংকটের কথা জানিয়েছে IATCR। সোহেল কোরেশির ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। করোনা উপসর্গ থাকায় কুর্মিটোলা হাসপাতালে এরা নমুনা জমা দিয়েছিলেন আরও 3-5 দিন আগে, কিন্তু ফলাফলের দেখা নেই, তাই প্রতিদিনই তাদের এই অপেক্ষা। ভুক্তভোগীরা বলছেন ফলাফল না পাওয়ায় তারা অন্য রোগেরও চিকিৎসা করাতে পারছেন না। আমার ভাইয়ের কিডনি প্রবলেম, হিমোগ্লোবিন ইনজেকশন দেওয়া হবে, এখন ডাক্তার এই টেস্টটা করাইতে বলছে, এখন টেস্টটা আমি করাইছি, আজকে তৃতীয় দিন চলতেছে, খুব আর্জেন্টভাবে ইনজেকশন দেওয়া দরকার, সেটা আমি দিতে পারতেছি না। অভিযোগ আছে IEDCR থেকে বলা হচ্ছে ফল নেগেটিভ আসলে তা নাও জানানো হতে পারে। আবার যারা দেরি করে জানছেন করোনা পজিটিভ তাদের মাধ্যমে করোনা আরও ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। আমি IEDCR এ 10 দিন ধরে চেষ্টা করছি আমি, বাট কোনো রেসপন্সই পাইনি। নানি 7 দিন ধরে টেস্ট নিয়ে গেছে, তার রেজাল্ট এখনো আসে নাই। এখান থেকে বলতেছে নেগেটিভ হলে রেজাল্ট দেবো না, পজিটিভ হলে রেজাল্ট দেবো। যদি পজিটিভ থাকে তারা তো ঘুরে বেড়াচ্ছে, তার ভাইরাসটা ছড়া যাচ্ছে না সবার মাঝে। যদি একটা রোগী 3 দিন পর রেজাল্ট পায় ও তো 3 দিনের ভিতরেই শেষ। নেগেটিভ হলে নাকি নাও যেতে পারে, শিওর না। পজিটিভ হলে 100% যাবে অথবা ফোন করবে। দীর্ঘসূত্রিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছে জনবল সংকটকে। আর বিশেষজ্ঞরা বলছেন 24-48 ঘন্টার মধ্যে ফলাফল না দিতে পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। যদি রিপোর্ট পেতে 3-5 দিন সময় লাগে তাহলে এটা চিকিৎসার কাজেও লাগছে না, এটা আইসোলেশনের কাজেও লাগছে না, এটা শুধু আমার স্বাস্থ্য বিভাগের কাউন্ট করার জন্য লাগছে। রিপোর্টটা 24 ঘন্টা না হলেও 48 ঘন্টার মধ্যে দিতে হবে। স্যাম্পল সংখ্যা বাড়ছে এবং সবাইকে আমরা স্যাম্পলের মধ্যে টেস্টের মধ্যে আনছি, যার ফলে একটু লেট আমাদের হচ্ছে, কারণ সব জায়গায় আমাদের আনতে হচ্ছে, সেই কারণে হয়তো বা 24 ঘন্টার জায়গায় হয়তো 48 ঘন্টা লাগতে পারে। বর্তমানে রাজধানীতে 9টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন করোনা টেস্টের ফলাফল পাওয়ার এই দীর্ঘসূত্রিতে একদিকে যেমন রোগীর মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে এর চেয়েও ভয়াবহতা হলো এর মাধ্যমে অতি দ্রুত দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই তারা বলছেন অতি দ্রুত এই সংকট কাটাতে না পারলে করোনা মোকাবেলা দিন দিন আরও বেশি কঠিন হয়ে যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির বিশেষ এ সময়ে বদলি করা হয়েছে বিশেষায়িত 2 সরকারি হাসপাতালের পরিচালক পদে। অভিযোগ রয়েছে সরবরাহকৃত N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে OSD এবং খুলনা মেডিকেল কলেজের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে বদলি করা হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসব অভিযোগ সত্য নয়, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের পদে পরিবর্তন এসেছে। এসএন জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। দেশে করোনা রোগী শনাক্তের পর থেকে আলোচনা N95 মাস্ক। অভিযোগ রয়েছে দেশের করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে এ নামে যে মাস্ক সরবরাহ করা হয়েছে তা আন্তর্জাতিক মানের নয়। সরবরাহ করা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার বিষয়টি ভুল বোঝাবুঝি বলে দাবি করে। N95 বা KN95 বা FFP2 বা P2 লেভেলের সমমানের লেভেলের
মাস্কও আমাদের হাতে মজুদ আছে। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে সরবরাহকৃত মাস্ক মানসম্পন্ন নয় বলে স্বাস্থ্য অধিদপ্তরে আপত্তি জানানোয় দেশের দুটি সরকারি হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মঞ্জুর মোর্শেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক করে বদলি করা হয়েছে। একই কারণে মুগদা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামকে ওএসডি করে তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকজন। তবে সরকারি চাকরিবিধির কারণে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তারা। আমি যা টেলিফোনে সরাসরি বলছিলাম, মাসিটা আছে, এটা নিম্নমানের হয়ে যাচ্ছে, এটা ভালো মাস না হলে আমাদের প্রোটেকশন ভালো মতো পাবো না আমরা, এই কথাগুলো মিডিয়াতে চলে গেছে তখন আর কি। বললে তো চাকরি থাকবে না, আপনারা খুঁজে নেন প্লিজ, গণমাধ্যমে কথা বলার জন্য নিষেধ করে রাখবেন, প্রশ্ন করেন না প্লিজ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে দুই পরিচালককে সরিয়ে দেওয়ার কারণ। এর সাথে আসলে কোনো মাস সম্পর্কে কোনো কমেন্ট ওইটা বিরুদ্ধে আনা হয়, যদি পরিচালক বলেন যে ডাক্তার নার্স ডিউটি না করলে আমরা করতে পারি, তাহলে তো সেই পরিচালকের পরিচালনা সম্পর্কে প্রশ্ন দিতে চাই, জানালেন স্যার আমি তো পজিটিভ হয়ে গেছি, তখন বাধ্য হয়ে 14 দিন কোয়ারেন্টাইনে, 14 দিন হাসপাতাল চলবে কেমনি? ঠিক প্রিন্সিপালকে যখন দায়িত্ব দেওয়া হলো পরের দিন উনি বললেন যে না ওনার নেগেটিভ, ধরনের দায়িত্বহীনতা তো একজন পরিচালকের কাছে আশা করা যায় না। আর খুলনার বিষয়টা তো করোনা আসার আগেই তো তাকে বদলি করা হয়েছিল একবার, নানান ধরনের ইন্টারনাল সমস্যা ছিল ওখানে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মানসম্মত মাস্ক সহ এখন পর্যন্ত 13 লাখের বেশি পিপি সরবরাহ করা হয়েছে, মজুদ আছে আরও 3.5 লাখের বেশি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে দেশে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পেয়েছেন কীট বিজ্ঞানীরা। তারা বলছেন টেকনাফের উপস্থিতি শনাক্ত করা গেছে, এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কা করছেন তারা। টেকনাফে পোকার আক্রমণের খবর পাওয়া গেলেও সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। পঙ্গপাল ঘাসফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী, আচরণ পরিবর্তন করে দল বেঁধে হয়ে ওঠে পঙ্গপাল। তাতে আমরা যা দেখলাম তাতে তার এই সাউথ ইস্ট এশিয়ার যে স্পেসিস গুলো আছে তার একটা সাব স্পেসিস এর মতো মনে হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে তার এটা গ্রুপ এবং ব্যান্ড ফর্ম করেছে। তবে জেলার কৃষি কর্মকর্তা বলছেন শত শত পোকা দল বেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে, তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়। পোকাটা আপনি পঙ্গপালের মতো লাগতেছে, কিন্তু ওই রকম পঙ্গপাল ফাঁকা আছে, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়াইয়ে চলে যায়। এটাতে কিন্তু আমরা দেখলাম কোনো ফাঁকা নাই, এবং এগুলো বেশি উড়াউড়ি করতে পারে না, একটু ছোটাছুটি করে। মে মাসে পঙ্গপালের বংশ বিস্তারের উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়, তাই খাদ্য সংকট মোকাবেলায় এখনই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার তাগিদ বিজ্ঞানীদের। এটা যদি এখন কন্ট্রোল করা হয় ওকে, আর না করলে আস্তে আস্তে এগুলো পরবর্তী তারপর পাল হয়ে যাবে, যখন এক এলাকা থেকে আরেক এলাকা যায় খেতে, মানে যা কিছু পায় খেয়ে ফেলে। তাই পঙ্গপাল প্রতিরোধে প্রয়োজনীয় কীটনাশক মজুদ ও ছিটানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি নির্দেশনা পেলে ধীরে ধীরে আবারও রেলপথে যাত্রী পরিবহন শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এক মাসেরও বেশি সময় ধরে রেল বন্ধ থাকায় প্রায় 200 কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়ের রিপোর্ট। প্রাণঘাতী ভাইরাস করোনার রাজত্বে জীবনের মায়ায় মানুষ এখন গৃহবন্দী, আর তাই গত 26 মার্চ থেকে থমকে আছে রেল সেবা। দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর এখন স্তব্ধ, শুনশান নীরবতা চারদিকে। সংক্রমণ এড়াতে যাত্রী পরিবহন একেবারেই বন্ধ থাকলেও করোনায় জরুরি পণ্য পরিবহনের ওয়াগনগুলো চলেছে কখনো নিয়মিত, আবার কখনো বা সীমিত। এবার মাঠের ধান শাকসবজি পরিবহনের চাহিদা বাড়তে থাকায় মালবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেলওয়ে মহাপরিচালক। আমাদের কাছে কিছু তো লাগেজ ভ্যান আছে, তো ওগুলো তো সাধারণত প্যাসেঞ্জার ট্রেনের সাথে চলতো, তো এখন ওগুলো আমরা প্যাসেঞ্জার ট্রেন চলবে না, সেগুলো যদি ওইগুলো দিয়ে আমরা 3টা ট্রেন অপারেট করতে পারি, এখন কালকে থেকে চলবে এমন কোনো কথা নেই, ডিমান্ড থাকলে যেখানে ডিমান্ড হবে সেখানে চলবে, এটা হচ্ছে রেগুলার কোনো ট্রেন না, প্যাসেঞ্জার ট্রেন না। এদিকে রেলপথ মন্ত্রী বলছেন সরকার নির্দেশ দিলে যে কোনো সময় যাত্রীবাহী পরিবহন চালু করার জন্য প্রস্তুত রয়েছে রেল বিভাগ। এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত গণপরিবহন বন্ধ, কাজেই সরকার যতক্ষণ পর্যন্ত এটা চালুর সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্যাসেঞ্জার ট্রেনটা বন্ধ থাকবে, পণ্যবাহী তো আমরা চলতেছি,
এটার সঙ্গে আমরা যুক্ত করার চেষ্টা করতেছি। আমাদের লাগেজ ভ্যান কিছু আছে যেগুলোতে আমাদের শাকসবজি এই ধরনের মালামাল কিন্তু আমরা এতদিন পরিবহন করি নাই, এখন আমরা এটা উদ্যোগ নিয়েছি। করোনার বাস্তবতায় রেলপথে চাপ কম থাকায় ঝুঁকিপূর্ণ সেতু ও ট্র্যাকগুলো মেরামত হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, দৈনিক 5 কোটি টাকা হিসেবে মহামারীতে এই ক্ষতির পরিমাণ হয়তো 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা দেওয়ানগঞ্জ রুটে পণ্যবাহী আরও 2টি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সময় সংবাদকে তথ্য জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত বলেও জানিয়েছে রেলওয়ে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে এক মাসের বেশি সময় ধরে দেশের রেল যোগাযোগ এক প্রকার বন্ধ। শুধুমাত্র হাতে গোনা কন্টেইনারবাহী ট্রেন এবং তেলবাহী ওয়াগন চালু রাখা হয়েছিল। তবে বর্তমান সময়ে ধানসহ বিভিন্ন পণ্য পরিবহনে 2টি মালবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা হলো দেওয়ানবাজার ঢাকা দেওয়ানবাজার, আর একটা হলো ঢাকা চিটাগাং ঢাকা। এই গাড়িতে মূলত যারা ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যাঁ, যেমন ধান চাল হতে পারে, ডিম হতে পারে, সবজি হতে পারে, মাছ হতে পারে, এইগুলা ক্যারি করার জন্য আগামীকাল থেকে হয়তো আমরা একটা ট্রেন চালু করবো, আর একটা ট্রেন পরশুদিন থেকে হয়তো চালু করবো। বিশেষ করে অন্যান্য পরিবহন বন্ধ থাকায় মাছ ও সবজির মতো পণ্য পরিবহনে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সংকট দূর করতে রেলওয়ের এই উদ্যোগ। আপাতত বিভিন্ন জায়গা থেকে পার্সেল মাল আমার যাতে সহজে ব্যবসায়ীরা ঢাকা এবং চিটাগাংয়ে পরিবহন করতে পারে, সেজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। এবং স্টেশনগুলো যেহেতু আগে থেকেই চালু আছে, আমরা আশা করি কোনো সমস্যা হবে না। তবে যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে খাদ্যপণ্য সরবরাহ লাইন স্বাভাবিক রাখতে চায় সরকার, আর তারই অংশ হিসেবে এখন তারা পণ্যবাহী ট্রেন চালু করতে যাচ্ছে। বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে এই রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে 5 জন সহ 168 জনের মৃত্যু, প্রায় 5,000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 550-এরও বেশি, গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় অনুমতি দিল ঔষধ প্রশাসন। করোনায় আরও 2 পুলিশ সদস্য সহ মারা গেলেন 3 জন, সারাদেশে আক্রান্ত 420, জানালো পুলিশ সদর দফতর। সরকারের নির্দেশনা পেলে চলবে যাত্রীবাহী ট্রেন, জানালেন মন্ত্রী। সম্প্রসারিত হচ্ছে মালবাহী ট্রেনের সেবা, এক মাস পর বেনাপোল পেট্রোপোল বন্দরে পণ্য খালাস শুরু। N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় 2টি সরকারি হাসপাতালের পরিচালক পদে বদলির অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিয়মিত বদলির অংশ। এবং করোনা দুর্যোগের মধ্যে টেকনাফে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পাওয়ার দাবি কীট বিজ্ঞানীদের, খাদ্য সংকট এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।